হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন সবাই আশা করি সকলেই খুব ভালো আছেন অ্যান্ড্রয়েড এক্সপার্ট বাংলা চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম জানাচ্ছি তো ভিউয়ার্স আপনারা দেখতেই পাচ্ছেন আমি আমার ফোনটিকে কিন্তু কম্পিউটারের মতো বানিয়ে ব্যবহার করতেছি যেটি দেখতে সত্যি অসাধারণ লাগছে তো আপনিও যদি ঠিক আমার মতো করে কম্পিউটারের মতো বানিয়ে আপনি আপনার ফোনটিকে ব্যবহার করতে চান তাহলে আজকের ভিডিওটি দেখুন শেষ পর্যন্ত আশা করি ইউ ক্যান লার্ন সামথিং নিউ সবার আগে ইউটিউবের লেটেস্ট ভিডিওগুলো পেতে অ্যান্ড্রয়েড এক্সপার্ট বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা নোটিফিকেশন বেল বাটনে ক্লিক করে অবশ্যই অলে ক্লিক করে রাখুন তো ভিউয়ার্স আমার মতো করে আপনার ফোনটিকে যদি কম্পিউটার বানিয়ে ব্যবহার করতে চান তাহলে আপনাকে ছোট্ট একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নিতে হবে আর অ্যাপ্লিকেশনটি আপনি পেয়ে যাবেন প্লে তো এর জন্য আপনি সিম্পলি চলে যাবেন প্লে স্টোরে এবং প্লে স্টোরে গিয়ে আপনি সিম্পলি সার্চ করবেন কম্পিউটার লাঞ্চার লিখে তো যখন আপনি কম্পিউটার লাঞ্চার লিখে সার্চ দিবেন দেখবেন যে সবার ওপরে এই অ্যাপ্লিকেশনটি চলে এসেছে আপনি জাস্ট এই অ্যাপ্লিকেশনটি এখান থেকে করে নেবেন ইনস্টল ইনস্টল হয়ে গেলে আপনি সিম্পলি করবেন ওপেন ওপেন করার সাথে সাথে দেখবেন যে এই ধরনের একটি ইন্টারফেস আপনার সামনে চলে এসেছে এবং আপনার ফোনটি অটোমেটিক্যালি কম্পিউটারের মতো হয়ে গেছে তো এখন আপনি চাইলে আপনার নোটিফিকেশন প্যানেলটিকে টান দিয়ে এখান থেকে অটো রোটেটটিকে যদি অফ করে অন করে দেন তাহলে এবং এখন যদি আপনি রোটেট করেন তাহলে দেখবেন যে আপনার ফোনটি কিন্তু একদমই কম্পিউটারের মতো দেখা যাচ্ছে এবং কম্পিউটারে যে ধরনের আইকন শো করে আপনার এখানেও ঠিক একই ধরনের আইকন কিন্তু শো করতেছে তো জাস্ট আপনি চাইলে এটাকে রোটেট করে ব্যবহার করতে পারেন তো এখানে প্রথমেই রয়েছে দেখেন কম্পিউটারের মতো ইউজার তারপরে রয়েছে দিস পিসি তারপরে জাস্ট রিসাইকেল বিন তো আপনি যদি দিস পিসিতে ক্লিক করেন তাহলে দেখবেন যে কম্পিউটারের মতো আপনার সমস্ত আইকন কিন্তু এখানে শো করতেছে তো জাস্ট আপনি টাইপ ইউর ডিভাইস নেম এখানে একটি নাম দিয়ে দিবেন যে কোনো একটি নাম দিয়ে দিবেন আপনার যে নাম সেই নামটিও দিয়ে দিতে পারেন তারপরে দেখবেন যে কম্পিউটারের মতো যে ড্রাইভ সেই ড্রাইভগুলো কিন্তু এখানে শো করতেছে যেটি দেখতে কিন্তু অসাধারণ লাগছে এবং এই ড্রাইভগুলো আপনি এখান থেকে কিন্তু অ্যাক্সেস করতে পারবেন তো জাস্ট দেখেন এখানে লোকাল ডিস্ক সি এবং উপরে কিন্তু ড্রাইভগুলো কম্পিউটারের মতোই দেখাচ্ছে তো আপনি জাস্ট এখান থেকে যদি ব্যাকে চলে আসেন ব্যাকে আসার পরে আপনি নিচে দেখবেন রয়েছে রিসাইকেল বিন তো এখানে কোনো কিছু ডিলিট করে ফেললে আপনার ফোন থেকে সেই আর ডিলিট করা থিংগুলো কিন্তু আপনার এখানে চলে আসবে এবং এখান থেকে আপনি খুব সহজেই এগুলোকে রিসাইকেল করে নিতে পারবেন ঠিক কম্পিউটারের মতো করে এবং একটু যদি নিচের দিকে দেখেন তাহলে দেখেন যে এখানে কম্পিউটারের যে আইকনগুলো থাকে সেই আইকনের মতোই এখানে রয়েছে আপনি জাস্ট এখানে ক্লিক করে এখান থেকে সমস্ত অ্যাপ্লিকেশনগুলোকে অ্যাক্সেস করতে পারবেন একই সাথে এখানে জাস্ট কিছু আইকন রয়েছে সেই আইকনগুলোও কিন্তু আপনি এখান থেকে ব্যবহার করতে পারবেন খুব সহজে তো এখন কথা হলো আপনি যদি কোনো অপশন অ্যাড করতে চান বা কোনো অ্যাপ্লিকেশন অ্যাড করতে চান আপনার স্ক্রিনে তাহলে কি করবেন আপনি জাস্ট এই স্ক্রিনে ট্যাপ করে ধরে রাখবেন এখানে ধরে রাখার পরে দেখবেন যে ডেস্কটপ আইকন রয়েছে তো আপনি জাস্ট এই ডেস্কটপ আইকনে একবার ক্লিক করবেন এখানে আইকনে ক্লিক করলে দেখবেন যে এখানে আপনার ফোনের অনেক অ্যাপ্লিকেশন রয়েছে বা আপনার সেটিংগুলো রয়েছে আপনি চাইলে খুব সহজে এখান থেকে এগুলোকে কিন্তু অ্যাড করে নিতে পারবেন তারপর জাস্ট ওকেতে ক্লিক করবেন দেখবেন যে এগুলো কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে তো একইভাবে আপনি যদি কোনো ফোল্ডার ক্রিয়েট করতে চান তাহলে জাস্ট ট্যাপ করে ধরে রাখবেন এবং দেখবেন যে এখানে রয়েছে ক্রিয়েট ফোল্ডার তো জাস্ট আপনি এই ক্রিয়েট ফোল্ডারে একবার ক্লিক করবেন ক্রিয়েট ফোল্ডারে ক্লিক করার পরে এখানে জাস্ট ফোল্ডারটির নাম দিয়ে দিবেন যে নাম ইচ্ছা সেই নাম দিয়ে দিবেন নাম দেওয়ার পরে আপনি জাস্ট ডান করবেন দেখবেন যে ফোল্ডারটি এখানে ক্রিয়েট হয়ে গেছে আপনি চাইলে এই ফোল্ডারটি এখান থেকে ব্যবহার করতে পারবেন তো একইভাবে আপনি যদি নিচের দিকে আসেন এখানে দেখবেন রয়েছে কন্ট্যাক্ট এর আইকনটি আপনি চাইলে এখান থেকে যে কোনো নাম্বারে কিন্তু কল দিতে পারবেন তো একইভাবে এখানে দেখেন রয়েছে যদি আপনি জাস্ট অ্যারোতে ক্লিক করেন এখানে আপনার ওয়াইফাই ব্লুটুথ এবং ইন্টারনেট কানেকশন এবং ব্যাটারি পার্সেন্টেজ দেখতে পারবেন এবং সাউন্ডকে আপনি কন্ট্রোল করতে পারবেন ঠিক একইভাবে যদি আপনি নিচের দিকে ক্লিক করেন এখানে দেখেন টাইম অ্যান্ড আপনার ডেট দেওয়া রয়েছে জাস্ট কম্পিউটার মতো আপনি ক্লিক করলে এখান থেকে ক্যালেন্ডারটি কম্পিউটার মতোই কিন্তু দেখতে পাবেন যেটি দেখতে কিন্তু অসাধারণ লাগছে তো ভিওয়ার্স ঠিক এইভাবে আপনারা চাইলে আপনার ফোনটিকে কম্পিউটার বানিয়ে ব্যবহার করতে পারবেন যেটি দেখে যে কেউ অবাক হয়ে যাবে তো এই ছিল আপনাদের সাথে শেয়ার করার আশা করি এই অ্যাপ্লিকেশনটি আপনাদের কাজে দেবে আর ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দেবেন কমেন্টস করে জানাবেন এবং শেয়ার করে অবশ্যই বন্ধুদের জানিয়ে দিতে ভুলবেন না ভালো থাকবেন সবাই